নারায়ণগঞ্জের চাষারায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে মাদক ব্যবসায়ী সোহাগ ও মিলন গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতর পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক 35 বছর। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। আহতদের মধ্যে জুয়েল ও সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত হাফিজুল 18 নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার 28 জুন রাত 10টার দিকে চাষারা রেলস্টেশন প্ল্যাটফর্ম এলাকায়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। NAN TV নিউজ ডেস্ক।